আমি লাইক করছি, কমেন্ট করছি, লাইক কমেন্ট ব্যাক নেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে কি ধনে পাতার চাটনি বানিয়ে খাবো? দু একজন আমাকে বলে, ভাই তুই তো অনলাইনে আসি কি জন্য? তো ওদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আমার খাইন্দায় কোনো কাজ নেই, ওই জন্য আমি অনলাইনে আসি। শালা আমি নিজেই কনফিউজ হয়ে আছি কি জন্য তো অনলাইনে আসি, তোদেরকে কি বলবো? এই দেখো, আমি না তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো। ছেলেদের আমি চিনি, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। দেখো আমি ওই সব ছেলেদের মতো না। তাইলে আমার কাছে আসছো কেন? হাসপাতালে গিয়ে চিকিৎসা করো। তারপর বল কি চলছে তোর জীবনে? আমার মনের অবস্থাটা কিভাবে যে তোকে দেখাই। কেন টি-শার্ট উপরে তুলে? আচ্ছা যখনই তোমার সাথে আমার ঝগড়া লাগে তুমি চুপ হয়ে যাও, তুমি কি আমাকে ভয় পাও? ভয় পাবো কেন? আচ্ছা কুত্তা যদি তোমারে কামড়ায় তুমি কি কুত্তারে কামড়াবা? এক মিনিট, তুমি কি আমাকে কুত্তা বললা? আরে না, আমি তো বলছি তুমি ফুটফুটে সুন্দর। শালা দু একজন ঘরের লোকের উপর রাগ করে না খাবার খাই থাকে কি করে কে জান? আমাকে তো আমাদের ঘরের লোক পিটে দিলেও আমি দুটা রুটি বেশি খাই। তার মানে এটা লই যে আমার রাগ নাই। আমারও রাগ আছে, তবে খাবারের উপর কোনো রাগ নাই। তো তুমি লাইসেন্স করিয়েছো? আমি তো গাড়ি চালাতে পারি না, কিসের লাইসেন্স করাবো? মুখ তো চালাতে পারো, তারই করিয়ে নাও। মেয়েদের অভিমান বড্ড ভয়ঙ্কর, তারা একজনের পরে অভিমান করে আরেকজনকে বিয়ে করে ফেলে। কোনো সেটিং নাই আমার, তাও গান এমন এমন শুনি যেমন 12-13 জন ছাড়ি চলে গেছে। সাইজ কত? কিসে? কোমরে? ও জানি না। মাপ জানো না? না। কোমরে? না জানি না, মানে আসলে গোজি থেকে বানাই তো। আমি বসে বসে ভাবছিলাম যে আমি তো শুয়ে শুয়েও ভাবতে পারি। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। माँ बाबा, भाई बोन, बंधु, मोबाइल, कुटुम्बजन सभी तो আছে আমার কাছে। শুধু একটা গার্লফ্রেন্ড আর 1 কোটি টাকা পাইঙ্গের লাইফ সেট। কি হল টাকাটা শুধু লটারিতে উঠে যাক, গার্লফ্রেন্ডের দরকার নাই।